আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ মালয়েশিয়াগামী এবং মালয়েশিয়া যারা আছেন উবারের জন্য একটা দুঃসংবাদ। শুধু দুঃসংবাদে না, কলিং ভিসায় যারা মালয়েশিয়া যাওয়ার জন্য ইচ্ছুক তাদের কলিংটা হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে। দর্শক, 19 ডিসেম্বর 2021 তারিখ দীর্ঘ 3 বছর অপেক্ষার পর কলিং ভিসা স্বাক্ষরিত হয়। তারপর থেকে প্রায় 1 বছর বিভিন্ন ধরনের সমস্যা, তার সমাধান, বিভিন্ন সিন্ডিকেট সব উপেক্ষা করে যখন অগস্ট মাসে প্রথম মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়, হয়তো আশা করেছিলাম, সবাই হয়তো আশা করেছিল যে এখন আর সমস্যা নেই, এখন কন্টিনিউ মালয়েশিয়ার লোক যাবে এবং তাদের কাঙ্ক্ষিত যে 2022 সালের মধ্যে 2 লক্ষ লোক মালয়েশিয়া যাবে সেটা হয়তো পূরণ হবে। কিন্তু আদতে কি তাই? না দর্শক, তা হয়নি। আসলে আমাদের ডিসিশন এবং এই সিন্ডিকেট ব্রাজিল থেকে বেরিয়ে আসতে আসতে মালয়েশিয়া তাদের প্রয়োজনীয় কর্মী নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া থেকে নিয়ে নিয়েছে। তারপরও আমাদের কাছ থেকে যে পরিমাণ কর্মী নিচ্ছে মানে একবারেই কম। সত্য কথা বলতে এর সে কলিং না খুললেও সমস্যা হতো না। যে পরিমাণ কর্মী এখন পর্যন্ত মালয়েশিয়া গিয়েছে তার 4 চেয়ে বেশি কর্মী প্রতি বছর মানুষ পালিয়ে যাচ্ছে, অনেক কম টাকায় মালয়েশিয়া যাচ্ছে। যাই হোক, সব কিছুর পরও যখন মিডিয়া কভারেজ চলতেছিল মালয়েশিয়ার এখন এই অবস্থা, গেল এক অথরিটি আর এক অথরিটিকে দোষ দিচ্ছে। সিন্ডিকেট বলছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গাফলতি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে এজেন্সির সমস্যা, এই একজন আরেকজনকে ঠেলাঠেলি করতে করতে আজকে কলিংয়ের এই দশা। সর্বশেষ যে পেরেকটি কলিং ভিসাগামীদের বা কলিংয়ে যাওয়া যে কর্মী ভাইদের মাথার উপর চাপছে সেটা হচ্ছে বিমান ভাড়া। শুধু কলিংয়ে যাওয়া প্রবাসী কর্মীদের জন্য নয়, এটা যারা প্রবাসে আছেন মানে মালয়েশিয়ায় যারা আছেন তাদের জন্য এটা বড় একটা বার্ডেন হয়ে যাচ্ছে। মালয়েশিয়া বিমান ভাড়া এত পরিমাণ বেড়েছে যেটা আসলে অনেকের পক্ষেই সেই ব্যয়ভার বহন করা বা সংকুলন করা সম্ভব হবে না। কারণ সবাই আশা করেছিল যে 70-80 হাজার টাকার কলিং হয়তো বা 1 লাখ বা 1.5 লাখ টাকার মধ্যে যাওয়া যাবে, 2 লাখ টাকা সর্বোচ্চ। সেই কলিং এখন সর্বশেষ 5 লাখে গিয়ে ঠেকেছে। এরপর যদি বিমান ভাড়া 1 লাখ টাকা বা তার কম বেশি হয় তাহলে একজন সাধারণ কর্মী কীভাবে মালয়েশিয়া যাবে? সবচেয়ে বড় কথা হলো এই বিষয়গুলো দেখার কেউ নেই। কিছুদিন আগে সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হলো 4 লাখ 4.5 লাখ বা 5 লাখ টাকা দিয়ে একজন কর্মী মালয়েশিয়া যাচ্ছে, এই ব্যাপারে তাদের কাছে কোনো কমপ্লেন নেই। আসলে কমপ্লেনটা করবে কার কাছে, কমপ্লেন করতে হবে কেন? এই বিষয়গুলো তো নিজে থেকেই বা নিজেদেরকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার বা তাদের এইগুলো সজাগ থাকা দরকার ছিল, তাদের এই বিষয়গুলো মানে পুঙ্খানুপুঙ্খভাবে তদারকি করা দরকার ছিল, তারা সেটা করেনি। এখন দোষ দিচ্ছে কার? এজেন্সির। সত্য কথা বলতে দর্শক, এই সাধারণ কর্মীদের তখনই তাদের প্রয়োজন যখন রেমিটেন্স দরকার। রেমিটেন্স দরকার না হলে এদের দরকার নেই। আজকে কেন হঠাৎ করে বিমান ভাড়া এত চরম হবে, এত উচ্চ পর্যায়ে চলে যাবে যে অনেকে এখন এই বিমান ভাড়া জোগাড় করতে হিমশিম খাচ্ছে, আর এতে করে ঝরে যেতে পারে অনেক কলিং ভিসাগামী কর্মী। কারণ 4.5-5 লাখ টাকা জোগাড় করতেই তাদের মোটামুটি 3-4 বছর যে টাকাটা উপার্জন করবে সেটা পুরোটাই চলে যাবে। এরপরে যদি বিমান ভাড়া 40-45 বা 50 হাজার টাকা বিমান ভাড়া যদি 1 লাখ বা তার বেশি হয়ে যায় সেটা কীভাবে সম্ভব? আসলে এ নিয়ে কেউ মুখ খুলবে না আর মুখ খোলার প্রয়োজনও মনে করে না। যাই হোক দর্শক, আমার অনুরোধ থাকবে যদি নেমেই থাকেন যে আমি কলিংয়ে যাব তাহলে কষ্ট করে হলো ব্যবস্থা করে যান। আর যারা প্রবাসে আছেন তারা যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে চান তাহলে অবশ্যই আপনারা রিটার্ন টিকিট আগেই কেটে আসবেন। তা না হলে বাংলাদেশে আসার পর যাওয়ার জন্য যে টাকা আপনাকে গুনতে হবে টিকিটের জন্য সেটা আপনার জন্য অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। তাই আগে থেকে যদি অগ্রিম টিকিটটা কেটে রাখতে পারেন তাহলে অনেকটা ব্যয়ভার আপনার বাঁচবে। তো দর্শক, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।